দর্শক সবাইকে স্বাগত ভিডিও ফিশিং ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে। দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটি বিলের ঠিক শুরুর দিকে একটা অংশে প্রচুর পরিমাণে পুঁটি মাছ জমে গেছে, কারণ এখানে একটা স্রোতের তৈরি হয়েছে আর স্রোত মানেই পুঁটি মাছের খেলা। দেখেন এখানে পানির নিচে একটু খেয়াল করে দেখুন, শত শত পুঁটি মাছ, হাজার হাজার পুঁটি মাছ এখানে খেলা শুরু করে দিয়েছে। তো এই জায়গাতে আমি একটি ফাঁদ পেতেছি যার আঞ্চলিক নাম ধুদি। এই ফাঁদকে আপনারা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডেকে থাকেন, আমরা এটাকে ডেকে থাকি ধুদি বলে। দেখেন এই যে সবগুলোই ছোট দেশি পুঁটি মাছ, এই ফাঁদটা পেতেছি। এখন এই ফাঁদের ভিতরে অনায়াসে এই মাছগুলো ঢুকবে, সেই মাছগুলো কিভাবে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন এখানে প্রচুর পরিমাণে পুঁটি মাছ, কি বলবো। মজার একটা কাহিনী আছে, এই ভিডিওটা ঠিক আমি যখন করছি তার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আমার বাদ ছিল, আমি সেন্ট মার্টিন ঘুরতে যাব, কিন্তু মাছ দেখে আর লোভ সামলাতে পারিনি। আসলে এটাই মাছ ধরার যাদের নেশা আছে তারাই বোঝে। নেমে পড়েছি মাছ ধরতে, মাছ ধরেছি প্রায় আধা ঘন্টা, তারপরেই রওনা দিয়েছি। এই যে এখানে দেখুন একটু কেটে গেছে এই জায়গাটা, লক্ষ্য করে দেখুন, আর তার পাশ দিয়ে কী পরিমাণ মাছ বের হয়ে যাচ্ছে অপর সাইডে। এটা হচ্ছে আমার সেই ধুদি, অনেকে চাই খোলসুল আনতা বিভিন্ন নামে ডেকে থাকেন। দেখছেন এখনই কত মাছ ধরছে, এটা আমি উঠিয়ে দেখাচ্ছি কি পরিমাণ মাছ পেয়েছি। দর্শকেই দেখেন ধুদির ভেতরে কতটা মাছ ঢুকে গেছে মাত্র অল্প সময়ের ভেতরেই। 5 মিনিট 10 মিনিট পর পরে আমি এই ধুদিটা উঠাইছি, এত পরিমাণ মাছ ওই সময় এই ধুদির সামনে এসেছিল যা দেখলেন এবং কল্পনাও করা যায় না। জি দর্শক, এই সেই আমার মাছ, ঢাকাটা নড়ান এখন দেখি। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে।